কাজাখস্তানের সবথেকে বৃহত্তম সবুজে ঘেরা শহর আলমাটি। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং তার সাথে আধুনিকতার মেলবন্ধন দেখা যায় এই শহরটিতে। 1997 সাল পর্যন্ত এটি ছিল কাজাখস্তানের রাজধানী। বর্তমানে আস্তানা রাজধানী হলেও সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক থেকে সর্ববৃহৎ শহর এই আলমাটি। এই আলমাটি শব্দটি একটি কাজাখ শব্দ, আলমা থেকে আলমাটি শহরটির উৎপত্তি। আলমা কথার অর্থ আপেল এবং মনে করা হয় এই আলমাটি শহর থেকেই আধুনিক আপেলের উৎপত্তি হয়েছে এবং বিশ্বের বিভিন্ন জায়গায় তা ছড়িয়ে পড়েছে। আমরা আলমাটি টু রেল স্টেশন থেকে মাত্র 200 মিটার দূরে লায়ন হোস্টেল নামক একটি হোস্টেলে উঠেছিলাম। মাথাপিছু দৈনিক পড়েছিল আমাদের 1500 টাকা করে। যদিও আমাদের এই হোস্টেলের অভিজ্ঞতা খুবই তিক্ত, হোস্টেলের কর্মচারীদের ব্যবহার ছিল খুবই বাজে। আমরা কাউকে এই হোস্টেলে থাকার জন্য বলবো না। তো বন্ধুরা, আলমাটি টু স্টেশনের পাশেই এই লায়ন হোস্টেলে আমরা থাকবো, একদম 200 মিটার দূরে। তো চলো আবার আলমাটি শহর ঘুরে বেড়ানোর জন্য প্রয়োজন প্রথমেই একটি সিম কার্ডের। তাই এই হোস্টেলে ওঠার পর আমরা বেরিয়ে পড়েছিলাম সিম সংগ্রহ করার জন্য। এই ভিডিওতে সেটি দেখানোর চেষ্টা করেছি। আলমাটি স্টেশনে আসার পরে আমাদের দরকার একটা সিমের। তো এই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি, একটি অফিসিয়াল সিম যাতে পাওয়া যায় সেই উদ্দেশ্যে। নর্মালি সুপার মার্কেটগুলোতে সিম পাওয়া যায়, কিন্তু সেগুলো অ্যাক্টিভ হতে একদিন সময় লাগে। তো সরাসরি এখানে যে সিমগুলো চলে, যার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাক্টেল, তো ওই সিমের সরাসরি ওই সংস্থার অফিসে আমরা যাচ্ছি। তো সেখান থেকে যদি আমরা সিম সংগ্রহ করতে পারি, তাহলে সঙ্গে সঙ্গে সেটা অ্যাক্টিভেট হয়ে যায়। তো সেখানে গিয়ে আমরা সিমটা যদি সংগ্রহ করে ফেলতে পারি, তাহলে আমরা বিভিন্ন অ্যাপগুলো ডাউনলোড করে শহরটা ঘুরতে পারব। Yeah.
সিম কার্ড ছাড়া খুবই সমস্যা কোনো কাজ করতে গেলে। তো আমরা চলে এসেছি বি লাইন বলে একটি সংস্থায়, টেলিকম সংস্থায়। এখান থেকে আমরা সিম কার্ড অ্যাক্টিভেট করব এবং ওই সিম কার্ড সাহায্য নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরব। তো এই হলো বি লাইনের অফিস। সিম পাওয়া গেছে, তো 300 অ্যাপের মাধ্যমে একটা গাড়িও বুক করা।